আজকে হচ্ছে আমাদের সাথে গেস্ট আছে গেস্টের নাম হচ্ছে তুমি তোমার নাম বলো ঠিক আছে আমার নাম আরাফ আমি আজকে একটু বেড়াতে এসেছি Yes, and আমি হচ্ছে আজকে দোকানে যা একটা দোকান আছে আমি দেখি সে অল টাইমে নতুন কিছু আসলে সে রাখে তো আমি হচ্ছে তাকে বলছি যে অল টাইমে নতুন কি আসছে সে আমাকে বলছে হচ্ছে এটা আসছে নিমকি আর হচ্ছে এটা দেখলাম মোরব্বা বান তো আমি তিনটা জিনিস কিনছি অল টাইমের তো সে আমাকে বলতেছে আপনি কি অল টাইমের ক্র্যাশ আমি বলছি না আমি অল টাইম না আমি অন্য সব জিনিসপত্রই খাই আমি আর তাকে কিছু বলি নাই যে আমি অ্যাকচুয়ালি ভিডিও করি এই কেসি নিয়ে গেছো কি ফাজিল আচ্ছা আগে কোনটা খাবো বলো কোনটা এই তিনটার মধ্যে পুরান কোনটা তোমার কোনটা মন চায় তুমি সেটা বলো তাড়াতাড়ি ওকে এটার নাম হচ্ছে অল টাইম মোনাক্স নিমকি 10 টাকা স্পাইসি স্পেশাল তুমি খাইছো এগুলো আগে আমিও খাই নাই কাটতেই তোমার জান বেরো যেত স্যার খাইছে কত নু যে দেখা যাচ্ছে এইটুকু কালিজিরা আছে বাট পরিমানে কম মনে হচ্ছে এটার তুলনায় এটা বেশি আছে এবার খেয়ে বলো মিষ্টি টোস্ট তুমি কেমন মিষ্টি টোস্ট খাইছো ঘি টোস্ট আছে খাইছি কেমন লাগে এটা ভালো এটা হচ্ছে অল টাইম রুটির যে গন্ধটা থাকে না সেই গন্ধ আছে ভালো কোয়ালিটি খাট না তাই এবার অল টাইম রুটি আমার না অল টাইমের বান দেখে মনে হচ্ছে কি এই প্যাকেটটা একটু খ্যাত হয়ে গেছে তাই না আমি ভাবতেই পারিনি যে ফার্স্ট এটা অল টাইম কোম্পানির এটার দাম নিচে 15 টাকা মোরব্বা বান তিনটা আছে আর আমরা লোক তিনজন আছি তিনজন তিনটা মোরব্বা নিয়ে কি দুইটা আঙুল দিলা টু দেখে লাগে ও আচ্ছা তুমি দাও এটা তোমার কোনটা নিবা ছোটটা ওকে শুনো শুধু রুটি খেয়ে দেখো আর মোরব্বা দিয়ে রুটি খেয়ে দেখো ফার্স্টে রুটি সুদা রুটি শুকনো শুকনা হালকা মিষ্টি অল টাইম থেকে একটু পচা কোয়ালিটি মনে হচ্ছে এখন হচ্ছে মোরব্বা দিয়ে একটু মোরব্বা কেমন দিয়ে তো দিয়ে খেতে ভালোই লাগে মানে মিষ্টি আর কি 15 টাকা পেট ভরবে ওকে বাই